দুই থেকেও ছোট্ট একটি পাখি, যাদের সারাদিন ডানা ঝাপটিয়ে উড়াউড়িতে মোটেও ক্লান্তি নেই। পৃথিবীর সবচেয়ে ছোট্ট এবং ক্লান্তিহীন পাখিটি হল হামিংবার্ড, যার দেখা মিলে দক্ষিণ ও উত্তর আমেরিকার উষ্ণ অঞ্চলে। আজ জানাবো হামিংবার্ড নিয়ে আজব কিছু তথ্য। এই পাখি যখন ওড়ে তখন তার ডানার দ্রুত সঞ্চালনের ফলে বাতাসে গুনগুন শব্দ হয়। ইংরেজিতে গুনগুন করাকে হামিং বলে, এজন্যই এই পাখির নাম হামিংবার্ড। হামিংবার্ড খুব শৌখিন একটি পাখি। এদের গায়ের রং অতি উজ্জ্বল। পালকের উজ্জ্বল রং ও বৈচিত্র্যের কারণে স্ত্রী পাখিদের তুলনায় পুরুষ হামিংবার্ড দেখতে বেশি সুন্দর। এ পাখির বাসা দেখলে এর শৌখিনতার প্রমাণ মিলে। অন্যান্য পাখি যেমন খড়কুটো গাছের পাতা দিয়ে বাসা তৈরি করে, সেখানে এরা বাসা তৈরি করে নরম পালক এবং ফুলের পাপড়ি দিয়ে। সেই নরম তুলতুলে বাসায় এরা শুধু রাতেই বিশ্রাম নেয়। অবিরাম ছোটাছুটির কারণে তিনি বিশ্রাম নেয়ার সময় কোথায়? গড়ে প্রতি ঘন্টায় 45 কিলোমিটার উড়তে পারে এরা। ওড়ার সময় এদের ছোট্ট দুটি ডানা গড়ে প্রতি সেকেন্ডে 80 বার ওঠানামা করে। তখন এদের ডানার পালক পর্যন্ত দেখা যায় না, চোখে পড়ে শুধু আবছা এক রঙের ছটা। দ্রুত ডানা সঞ্চালনের আশ্চর্য এই ক্ষমতার জন্য হামিংবার্ড উড়ন্ত অবস্থায় শূন্যে এক জায়গায় স্থির হয়ে ভেসে থাকতে পারে, কারণ উড়তে উড়তেই খাবারটা সংরক্ষণ করে নেয়। এজন্য পায়ের ওপর ভর দিয়ে কোনো ডালে বসতে হয় না। তাছাড়া পায়ের যে ডানার উপরেই এদের ভরসা বেশি। হামিংবার্ড ফুল থেকে মধু খাওয়ার সময়ও শূন্যে ভেসে থাকে। এভাবেই তারা এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে মধু খায়। তারা সারাদিন যেহেতু ডানা সঞ্চালনের ওপর নির্ভর করে কাটায়, এজন্য তাদের প্রচুর শক্তির প্রয়োজন হয়। ফলে এই পাখি সারাদিনে প্রচুর আহার করে আর শক্তি সঞ্চয় করে। অথচ রাতের বেলা এদের উল্টো অবস্থা, তখন শুধুই বিশ্রাম। ফলে রাতে এদের ক্যালোরি খরচের ভয় নেই। একটি হামিংবার্ডের সারাদিন যে ক্যালোরি লাগে তা একজন বয়স্ক মানুষের প্রয়োজনীয় ক্যালোরির তুলনায় প্রায় 40 গুণ বেশি। শুধু পাখি কেন, পৃথিবীতে উষ্ণ রক্তের আর এমন কোনো প্রাণী নেই যার দেহের অনুপাতের চেয়ে বেশি ক্যালোরির প্রয়োজন হয়। অথচ ছোট্ট এই পাখি দৈর্ঘ্য হয় মাত্র 5.7 সেন্টিমিটার এবং ওজন হয় মাত্র 1.6 গ্রাম, অর্থাৎ একটি কাগজের খামের ওজনের সমান এদের ওজন। স্ত্রী হামিংবার্ড একবারে সাধারণত 2টি ডিম পারে। সাদা রঙের এই ডিম আকারে যত ছোটই হোক না কেন, তা স্ত্রী হামিংবার্ডের ওজনের 13%। ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে 3 সপ্তাহ। তারপর 1 মাসের মধ্যেই বাচ্চা উড়তে শিখে যায়। হামিংবার্ড বেজায় সাহসী, সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। কারণ সাধ্যে না কুলালে হুরুত করে উড়াল দিয়ে বিপদ এড়িয়ে কিভাবে পালাতে হয় তা এই পাখি ভালো জানে। তানজিলা বাবলি, ভয়েস টিভি, ঢাকা।